পশ্চিমবঙ্গে আপনাদের জেলাতে ভালো নার্সিং কলেজ কি আছে জিএনএম নার্সিং করার জন্য হ্যাঁ যারা যারা চাইছো পশ্চিমবঙ্গ থেকে কম থেকে কম খরচে একটি ভালো নার্সিং কলেজে জিএনএম নার্সিং নিয়ে পড়াশোনা করতে তাই আপনাদের জেলার মধ্যে ভালো নার্সিং কলেজ কোনটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখুন সেরকমই গুরুত্বপূর্ণ টপিক আজকে আমাদের ভিডিও হতে চলেছে টপ টেন জিএনএম নার্সিং কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল কম থেকে কম খরচের মধ্যে লো ফিজের মধ্যে আর নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আপনাদের এডওয়ার্ড গুরু চ্যানেলে হ্যাঁ বন্ধুরা আমাদের কাজ আপনাদের জন্য কম থেকে কম ফিজের মধ্যে ভালো ভালো নার্সিং কলেজগুলি খুঁজে ধরা কোন নার্সিং কলেজটা আনার জন্য ভালো হবে কোন নার্সিং কলেজে কত ফিস চলছে অ্যাডমিশনের প্রক্রিয়া কি কিভাবে পড়াশোনা করলে তোমরা নার্সিং শেষ করার পরে ইজিলি একটি ভালো চাকরি পাবে ইজিলি একটি ভালো জব পাবে সেরকমই টপিকের ভিডিও আমরা রেগুলার এডুয়ার্ড গুরু চ্যানেলে আনতে থাকি তাই যদি নার্সিং রিলেটেড কিছু ভিডিও দেখতে চাও অবশ্যই এডুয়ার্ড গুরু চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনই করে নাও তো আজকে আমরা যে গুরুত্বপূর্ণ টপিকটি দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ জেলা ভিত্তিক ভালো নার্সিং কলেজ কি আছে জিএনএম নার্সিং পড়ার জন্য কম থেকে কম খরচে আমরা আজকের এপিসোডটা ঠিক এইভাবে ভাগ করেছি এক থেকে দশ অবধি টপ টেন নার্সিং কলেজের লিস্ট আজকে আমরা আপনাদের সামনে শেয়ার করব এবং কম থেকে কম খরচে বেশি খরচের কলেজগুলি হাত আমরা দিইনি কারণ আমাদের ম্যাক্সিমাম পশ্চিমবঙ্গের স্টুডেন্ট মধ্যবিত্ত ফ্যামিলির আপার মিডিল ক্লাস ফ্যামিলি তারা চায় কম খরচে একটি বেস্ট নার্সিং কলেজ খুলে ধরার আর আজকের দিনে জিএনএম নার্সিং বেশি টাকা দিয়ে পড়ার কোনো মানে নেই কম থেকে কম ফিজে অ্যাডমিশন নেওয়া ভালো যেহেতু এখন পশ্চিম বাংলায় প্রচুর নার্সিং কলেজ প্রচুর অ্যাভেলেবেল কলেজ হয়ে গেছে তাই এদের মধ্যে কিছু বাছাই করে দশটি ভালো নার্সিং কলেজ তুলে এনেছি আমাদের জন্য প্রথমে যে কলেজটি আমাদের লিস্টে আছে সেটির নাম আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে একটি বড় নার্সিং কলেজ প্লাস মেডিকেল কলেজ হ্যাঁ এটি একটি মেডিকেল কলেজ নাম হচ্ছে মা সারদা নার্সিং ইনস্টিটিউট দুর্গাপুর সনকা মেডিকেল কলেজ নিশ্চয় সবাই আপনারা নাম শুনেছেন মা সারদা নার্সিং ইনস্টিটিউট নার্সিং জগৎ অনেক একটি পুরনো সংস্থা দীর্ঘদিন ধরে পড়ানোর এক্সপিরিয়েন্স রয়েছে খুব ভালো ফ্যাকাল্টি আপনারা হসপিটাল পেয়ে যাচ্ছেন এবং এটি একমাত্র একটি নার্সিং কলেজ যে নার্সিং কলেজের ভিতরে দুটি হসপিটাল হ্যাঁ একটি হাজার বেডের মাল্টি সুপার স্পেশালিস্ট হসপিটাল রয়েছে প্লাস একটি ছশো বেডের ক্যান্সার হসপিটাল ওপেনিং হয়েছে এই কলেজের মধ্যে এর ফলে কি যেহেতু হসপিটাল রয়েছে ক্যাম্পাসের ভিতরে তা বা দুটি হসপিটাল এখানে রেগুলার বেসিসে তোমরা প্র্যাকটিক্যাল ক্লাসটা ভালো করে শিখতে পারবে এবং সব থেকে বেশি প্লাস পয়েন্ট কি কলেজের বলুন তো এইটি হচ্ছে একটি মেডিকেল কলেজ এখান থেকে যেমন নার্সিং পড়াশোনা হচ্ছে তেমনই কিন্তু এখান থেকে এমবিবিএস বিবিএস ডাক্তাররা পড়াশোনা করছে এর ফলে একটি নার্সিং পড়ার জন্য যা যা ইনফ্রাস্ট্রাকচার উপযুক্ত থাকা দরকার সবকিছুই পেয়ে যাবেন আপনারা দুর্গাপুরে মা সারদা নার্সিং ইনস্টিটিউট সনকা মেডিকেল কলেজ থেকে জিএনএম নার্সিং কলেজের এদের টোটাল তিন বছরের ফিস হচ্ছে হোস্টেল থাকা খাওয়া দাওয়া পড়াশোনার খরচা সবকিছু নিয়ে মাত্র ছ লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা হ্যাঁ ছ লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা তিন বছরের ফিস হোস্টেল থাকা খাওয়া দাওয়া সবকিছু নিয়ে যারা যারা একটি মা সারদা কলেজটি আমার জন্য কিন্তু এক নম্বরে টপ টেন লিস্টের মধ্যে এক নম্বরে নাম এসছে এরপরে যে কলেজটি এসছে এটিও কিন্তু একটি মেডিকেল কলেজ এটি কলকাতার মধ্যে অবস্থিত নাম হচ্ছে জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ হ্যাঁ জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ এটি একটি নার্সিং কলেজ জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজে তিন বছরের ফিজ হচ্ছে টোটাল হোস্টেল থাকা খাওয়া দাওয়া সবকিছু নিয়ে ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ জিএনএম নার্সিং এর জন্য কথা বলছি আজকের এপিসোড টোটাল ভাগ আছে আমাদের শুধু জিএনএম জন্য জন্য আমাদের লিস্ট অলরেডি আমাদের ভিডিওটা দিয়ে আছে তোমরা গিয়ে চেক আউট করতে পারো বেস্ট জিএনএম নার্সিং কলেজ আজকে আমরা তুলে ধরছি তাই দু নম্বরে যেটি নাম আসছে জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ কলকাতা বজবজ এইটি একটি মেডিকেল কলেজ তাই তোমরা কলকাতার মধ্যে চাইলে কলেজ ডিউ চুজ করতে পারো দু নম্বরে যে কলেজ দিয়ে উঠে এটি একটি নার্সিং কলেজ এদের ফি স্ট্রাকচার অনেকটাই কম বাকি কলেজগুলি থেকে এটিও কলকাতার মধ্যম গ্রামে অবস্থিত নাম হচ্ছে বকুল নার্সিং ইনস্টিটিউট হ্যাঁ বন্ধুরা বকুল নার্সিং ইনস্টিটিউট কিন্তু একটি ভালো নার্সিং কলেজ কলেজের সরকারি মানতা রয়েছে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল রয়েছে ফ্যাকাল্টি খুব ভালো রয়েছে বকুল নার্সিং কলেজে তিন বছরের টোটাল ফিজ হচ্ছে টাকা হাজার উইদাউট হোস্টেল তোমরা চাইলে হোস্টেলটা নিতেও পারো বা নাও নিতে পারো কোনো বাধ্যবাধকতা নেই এই কলেজের মধ্যে যে হোস্টেল তোমাদেরকে নিতে হবে যারা লোকাল কলকাতা মধ্যম গ্রামের মধ্যে চাইছো তোমাদের গোকুল নার্সিং কলেজটা কিন্তু বেস্ট ফার্স্ট চয়েস অবশ্যই হওয়া দরকার তো তিন নম্বরে উঠে আসছে গোকুল নার্সিং ইনস্টিটিউট চার নম্বর যে কলেজ উঠে আসছে এটি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত আমি প্রথমেই বলেছিলাম আজকে আমাদের ভিডিওটা হবে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভিন্ন জেলা ওয়াইজ যাতে তোমরা নিজের লোকালিটির মধ্যে একটি ভালো কলেজ খুঁজে পাও এই টপিকের ভিডিও আমার চ্যানেলে আগে বানানো থাকিনি লিস্ট আছে বেস্ট কলেজের কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ কলেজের নাম থাকিনি তাই আজকে আমরা ভিডিওটা এনেছি চার নম্বরে যে কলেজ উঠে আসছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত মুর্শিদাবাদের জিয়াগঞ্জে নাম হচ্ছে আস্থা নার্সিং ইনস্টিটিউট হ্যাঁ আস্থা নার্সিং ইনস্টিটিউট মুর্শিদাবাদ জিয়াগঞ্জ তিন বছরে জিএনএম নার্সিং এর ফিজ হচ্ছে হোস্টেল বাদ দিয়ে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা যারা লোকাল স্টুডেন্ট তোমাদের হোস্টেল নেবার দরকার নেই তোমরা শুধু হোস্টেল ছাড়া পড়াশোনা করতে পারো ফিজ হচ্ছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ মুর্শিদাবাদ এরিয়ার জন্য একটি সেরা নার্সিং কলেজ মুর্শিদাবাদ মালদা যে সকল বাচ্চারা আছো তোমরা এই কলেজের চোখ বন্ধ করে ভর্তি নিতে পারো কলেজের ফিডব্যাক খুব ভালো পেয়েছি পড়াশোনার কোয়ালিটি এডুকেশন কোয়ালিটি এবং সরকারি সব মান্যতা রয়েছে কলেজের মধ্যে আস্থা নার্সিং ইনস্টিটিউট মুর্শিদাবাদ জিয়াগঞ্জ এরপরে যে কলেজটি উঠে আসছে পাঁচ নম্বরে সেটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাঁকুড়া ডিস্ট্রিক্ট অবস্থিত হ্যাঁ বাঁকুড়া জেলার মধ্যে অবস্থিত নাম হচ্ছে প্রতীক নার্সিং ইনস্টিটিউট হ্যাঁ প্রতীক নার্সিং ইনস্টিটিউট বাঁকুড়া ডিস্ট্রিক্টের রসুলপুরে অবস্থিত বাঁকুড়া বর্ধমান স্টুডেন্ট জন্য এটি কিন্তু একটি বেস্ট নার্সিং কলেজ হতে চলেছে প্রতীক নার্সিং ইনস্টিটিউট বর্ধমান থেকে মাত্র চল্লিশ মিনিটের রাস্তা বাঁকুড়া রসুলপুরে অবস্থিত খুবই একটি পুরনো নার্সিং কলেজ এবং খুব বড় ইনফ্রাস্ট্রাকচার আমি আজ অবধি এত বড় নার্সিং কলেজ আমি দেখিনি যদি আপনারাও দেখেন না বিশ্বাস করতে পারবেন না যে বাঁকুড়া গ্রাম্য অঞ্চলে এত বড় ইনফ্রাস্ট্রাকচারে নার্সিং কলেজ হয় তাই প্রতীক নার্সিং ইনস্টিটিউট তোমাদের এখানে জিএনএম নার্সিং এর টোটাল প্যাকেজ আসবে হোস্টেল থাকা খাওয়া দাওয়া সবকিছু নিয়ে ফিস আসবে মাত্র পাঁচ লক্ষ টাকা হ্যাঁ পাঁচ লক্ষ টাকা মেয়েদের জন্য ফিমেলদের জন্য হোস্টেল থাকা খাওয়া দাওয়া সবকিছু নিয়ে পাঁচ লাখ টাকায় কমপ্লিট প্রতীক নার্সিং ইনস্টিটিউট বাঁকুড়া রসুলপুর বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে একটি পারফেক্ট একটি ভালো নার্সিং কলেজ আপনারা পেয়ে যাচ্ছেন নিজের লোকালিটির মধ্যে এরপরে যে কলেজ উঠে আসছে সেটি কলকাতায় ডানকুনিতে অবস্থিত কলকাতায় ডানকুনি এরিয়ার মধ্যে অবস্থিত নাম হচ্ছে মেডিসকাই নার্সিং ইনস্টিটিউট হ্যাঁ মেডিসকাই নার্সিং ইনস্টিটিউট কলকাতার আগে ডানকুনি বলে একটা এরিয়া আছে ডানকুনিতে অবস্থিত নাম হচ্ছে মেডিসকা ইনস্টিটিউট নাম থাকা খাওয়া দাওয়া সবকিছু বাদ দিয়ে যারা চাইছো হোস্টেল নেবে না উইদাউট হোস্টেল অ্যাডমিশন নেবে তোমাদের জন্য জিএনএম নার্সিং এখানে ফিজ হচ্ছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মেডিসকাই নার্সিং ইনস্টিটিউট ফিস রয়েছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কম খরচে একটি ভালো নার্সিং কলেজ আপনারা ডানকুনিতে পেয়ে যাচ্ছেন এরপরে সাত নম্বরে যে কলেজ উঠে আসছে এইটিও একটি ভালো নার্সিং কলেজ এদের ফিস স্ট্রাকচার আরো কম জিএনএম নার্সিং এর জন্য খুবই কম ফিস স্ট্রাকচার রাখা হয়েছে তিন বছরে মাত্র ফিস হচ্ছে দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ তিন বছরে ফিস হচ্ছে মাত্র দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা কলেজটি অবস্থিত পশ্চিমবঙ্গে দুর্গাপুরে নাম হচ্ছে এবিএস একাডেমি হ্যাঁ এবিএস একাডেমি আমাদের পশ্চিমবঙ্গে দুর্গাপুরে দীর্ঘ ১৬ বছরের পুরনো একটি সংস্থা গত দু বছর হলো নার্সিংসটা স্টার্ট হয়েছে কিন্তু কলেজে দীর্ঘদিন ধরে অনেক এক্সপিরিয়েন্স রয়েছে মালিক এবং ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স রয়েছে কি করে কলেজ চালাতে হয় কোন নতুন সংস্থা না এবিএস একাডেমি হচ্ছে ষোলো বছরের পুরনো এবং ফিস স্ট্রাকচার অনেকটাই কম জেনএম নার্সিং এর জন্য হোস্টেল বাদ দিয়ে ফিজ আছে মাত্র দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা হোস্টেলটা আপনারা চাইলে নিতেও পারেন বা নাও নিতে পারেন কলেজ ক্যাম্পাসের ভিতরে মেয়েদের জন্য স্পেশাল সিকিউরিটি ভাবে হোস্টেল অ্যাভেলেবেল রয়েছে যারা যারা চাইছেন হোস্টেল নিয়ে পড়াশোনা করব। মেয়েদের জন্য কলেজের ভিতরে হোস্টেল রয়েছে কলেজ ক্যাম্পাসের ভিতরে আমরা অন্য কলেজে কি দেখি যে এক জায়গায় হোস্টেল এক জায়গায় কলেজ কলেজের বাইরে হোস্টেল কিন্তু এবিএস একাডেমিতে কিন্তু কলেজ এবং হোস্টেল কিন্তু সামনা সামনে এটা আমরা অন্য কলেজে কি দেখি যে এক জায়গায় হোস্টেল এক জায়গায় কলেজ কলেজের বাইরে হোস্টেল কিন্তু এবিএস একাডেমিতে কিন্তু কলেজ এবং হোস্টেল কিন্তু সামনা সামনে এটা কলেজ বিল্ডিং এর বাইরে কোথাও স্টুডেন্টকে গিয়ে বেরোতে হবে না এরপরে কি মেয়েদের জন্য একটা সিকিউরিটি রয়ে যাচ্ছে কলেজের মধ্যে তাই যারা যারা চাইছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরে কম থেকে কম খরচে নার্সিং নিয়ে পড়া একাডেমিটা অবশ্যই দেখতে পারেন এরপর আট নম্বরে যে কলেজ উঠে আসছে সেটিও আমাদের অবস্থিত নাম হচ্ছে দুর্গাপুর দুর্গাপুর ইনস্টিটিউট ইনস্টিটিউট নার্সিং নার্সিং সায়েন্সেস সায়েন্সেস হ্যাঁ এটিও দুর্গাপুরে অবস্থিত দুর্গাপুরে প্রচুর কলেজ হয়েছে এদের মধ্যে কিছু ভালো কলেজগুলি আজকে আমরা কম থেকে কম খরচের মধ্যে তুলে ধরছি নাম হচ্ছে দুর্গাপুর ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস জিএনএম নার্সিং এর জন্য ফিজ হচ্ছে টোটাল তিন বছরে থাকা খাওয়া দাওয়া পড়াশোনার খরচা সবকিছু নিয়ে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ পাঁচ লাখ ষাট হাজার টাকা টোটাল প্যাকেজ হোস্টেল থাকা খাওয়া দাওয়া সবকিছু নিয়ে দুর্গাপুর ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্স এ নয় নম্বরে যে কলেজ উঠে আসছে সেটি পশ্চিমবঙ্গে নদিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত কি বলেছিলাম যে বিভিন্ন ডিস্ট্রিক্ট নিয়ে কলেজ আজকে আমাদের সামনে শেয়ার করব তা যারা যারা চাইছো নদিয়া কৃষ্ণনগরের মধ্যে থেকে পড়াশোনা করতে নদিয়া ডিস্ট্রিক্ট একটি ভালো কলেজ কলেজটির নাম হচ্ছে নবদ্বীপ স্কুল অ্যান্ড কলেজ অফ নার্সিং হ্যাঁ নবদ্বীপে অবস্থিত কম থেকে কম খরচের মধ্যে একটি ভালো নার্সিং কলেজ নবদ্বীপ স্কুল এবং কলেজ অফ নার্সিং ফি স্ট্রাকচার কত রয়েছে জিএনএম নার্সিং এর জন্য তিন বছরের টোটাল ফিজ হচ্ছে হোস্টেল ছাড়া নবদ্বীপ স্কুল এন্ড কলেজ অব নার্সিং তিন বছরের জি এন নার্সিং এর ফিজ হচ্ছে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ আড়াই লাখ টাকা ফিজ মাত্র নবদ্বীপ স্কুল এন্ড কলেজ অফ নার্সিং যারা যারা চাইছো নবদ্বীপের মধ্যে পড়াশোনা করতে এরিয়ার যে স্টুডেন্টরা আছে তোমাদের এরিয়ার মধ্যে একটি ভালো নার্সিং কলেজ গভর্নমেন্ট অ্যাপ্রুভাল নার্সিং কলেজ গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড নার্সিং কলেজ ভালো রিভিউ রয়েছে ফিডব্যাক রয়েছে ভালো নার্সিং কলেজ কম থেকে কম খরচে পেয়ে যাচ্ছ দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা জিএনএম কমপ্লিট হোস্টেল চাইলে তোমরা আলাদাভাবে নিতে পারো বা নাম নিতে পারো তোমাদের ইচ্ছের উপর ডিপেন্ড করছে এরপরে দশ নম্বরে যে কলেজটি উঠে আসছে তার নাম হচ্ছে নিউ টাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস কলকাতা হ্যাঁ কলকাতা নিউ টাউন নিউ টাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস যারা যারা চাইছো কলকাতা নিউ টাউন বা নিউ টাউন এরিয়া সল্টলেক এরিয়া সে এরিয়ার মধ্যে পড়াশোনা করতে কলকাতার শহরের মধ্যে যে পড়াশোনা করতে চাইছো তোমাদের জন্য নিউ টাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কিন্তু বেশ চয়েস হতে পারে কম থেকে কম ফিজ একটি ভালো নার্সিং কলেজ জিএনএম নার্সিং কলেজে তিন বছরে এদের ফিজ হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হোস্টেল থাকা খাওয়া দাওয়া চাইলে তোমরা আলাদাভাবে নিতে পারো এইটিও একটি কিন্তু ভালো নার্সিং কলেজ হ্যাঁ নিউ টাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স গভর্নমেন্টের মান্যতা রয়েছে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল রয়েছে স্বাস্থ্য ভবনের পারমিশন আছে চোখ বন্ধ করে তোমরা কলেজে ভর্তি নিতে পারো আজকে আমরা দশটি কম থেকে কম খরচে জিএনএম নার্সিং কলেজ লিস্ট আপনাদের সামনে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং এডুয়ার্ড গুরু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ টপিকের ভিডিও আনতে থাকবো যদি কিছু জানার থাকে পার্সোনালি আমাদের হেডলাইন নাম্বারে কল করে তোমরা এনি টাইম তোমাদের যাবতীয় কলেজ রিলেটেড ইনকোয়ারি তোমরা করতে পারো আমাদের টিম অল টাইম আছে তোমাদের সাথে তোমাদের পাশে নমস্কার বন্ধুরা আজকের মতন এখানে আগামী ভিডিওতে আবার দেখা হবে